নমস্কার বন্ধুরা, হিডেন আর্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আমার ভ্রমণ অভিজ্ঞতার এটি শেষ পর্ব। আশা করছি আগের ভিডিওগুলো আপনারা এনজয় করেছেন। আজকে আমরা চলে এসেছি ঋষিখোলায়। অপূর্ব সুন্দর এই জায়গাটি। নদীর দুধারে গড়ে ওঠা হোমস্টে থেকে নদীর স্রোতের আওয়াজ আর অসংখ্য পাখির আওয়াজে পরিপূর্ণ নিরিবিলি এই শান্ত পরিবেশে আমরা দুদিন কাটিয়ে গেলাম। ঋষিখোলার প্রধান আকর্ষণ এই নদীটি। নদীর পাড়ে বসে নদীর বহমান স্রোতের শব্দ শুনতে শুনতে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। নদীর দুধারেই ছোট ছোট কয়েকটি হোমস্টে আছে। এখানে আসতে হলে আপনাকে অবশ্যই অনলাইন বুকিং করেই আসতে হবে। ঋষিখোলা নিয়ে তেমন কিছু বলার নেই। ছোট্ট এই গ্রামটির প্রাকৃতিক সৌন্দর্য এবং
নদীর সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই ঋষিখোলা। আপনারা যারা ভ্রমণের আগের পর্বগুলো দেখেননি তাদের জন্য আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দিয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।